টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আম্মা বাহদ ওয়আন আমর ইবনে শুয়াইব আন কাল আন জাদিহ ক্বাল ক্বালা ওয়া সাল্লাম লা ইয়াহিল্লু সলাফুন ওয়া বাইউ ওয়ালা শারতান ফি বাই সামাইতু দর্শক শ্রোতা আমরা ব্যবসা সংক্রান্ত যে সমস্ত ব্যবসা হারাম এ নিয়ে অনেকগুলি হাদিস আমরা ইতিমধ্যে বর্ণনা করেছি আমরা আমর ইবনে এর হাদিস বর্ণনা করেছিলাম পড়েছিলাম তিনি তার বাবা থেকে আর বাবা তার দাদা থেকে বর্ণনা করেন কাল কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে লাইহিল্লু সালাফুন ওয়া বাইন একটি ব্যবসার মধ্যে সালাফ মানে কর্জ আর বিক্রি জায়জ হবে না যেমন কেউ যদি বলে আমি তোমার কাছে দশ টাকায় এই কাপড়টা বিক্রি করলাম এই শর্তে যে তুমি আমাকে দশ টাকা আমাকে ধার দিবে এটা শরীয়তে জায়েজ নেই এই শর্ত করা আমি এটা দিলাম বিক্রি করলাম তোমার কাছে কিন্তু আমাকে দশ টাকা আমাকে ধার দিতে হবে এর বিক্রির মূল্য তো দিবেই কিন্তু এর অতিরিক্ত আমাকে কিছু কর্জও দিতে হবে এই ধরনের ব্যবসা আল্লাহ নবী আলিসাল্লাম হারাম করে দিয়েছেন অথবা আমি তোমাকে এই করজ দিলাম দশ টাকা বা একশো টাকা বা পাঁচ হাজার দশ হাজার এই শর্তে যে তুমি আমাকে অমুক জিনিসটা আমাকে বিক্রি করবে বা অন্যের জন্য বিক্রি করবে একই জায়গাতে ব্যবসা এবং কর্য এই দুইটি আল্লাহ নবী আলিসাল্লাম হারাম করে দিয়েছেন কেন কারণ কর্জ যেখানে হবে বা যেখানে ব্যবস্থা থাকবে সেখানে কিন্তু দ্বিতীয় পক্ষ যে কর্য গ্রহণ করবে সে দুর্বল থাকবে তাই দুর্বলের কারণে সে কি করবে বিক্রির ক্ষেত্রে কম নেওয়া বা সঠিক দামের ব্যাপারে সে কিছু হয়তো ছাড় দেওয়ার চেষ্টা করবে এখানে অন্য ভাই ক্ষতিগ্রস্ত হবেন অন্য ভাই এখানে বিপদগ্রস্ত হবেন এই জন্য এই হিকমত বা অন্য কোন হিকমত আরো থাকতে পারে এটাকে হারাম করে দেওয়া হয়েছে ওলা ফি বাই একই ব্যবসাতে দুইটি শর্ত করা যাবে না যেমন কেউ যদি বলে যে আমি তোমাকে এই কাপড়টা বিক্রি করলাম এবং আমি এর সিলাইয়ের কাজ করে দেব তাহলে কেউ যদি বিক্রি করে আর ওইখানে বলে দুইটা শর্ত লাগায় বিক্রিও করলাম একটা শর্ত আর একটা এর সিলাই এটাও আমি করে দিব এই ধরনের কথা ইমা আহমদুল হাম্বাল বলেছেন আর যেটা জামানতদারি নেবে না সেটার কিন্তু সে লাভও পাবে না কাজেই লাভ নিতে হলে জামিনতদার হতে হবে যেখানে জিম্মাদারি নাই সেখানে কিন্তু লাভও পাবে না জিম্মাদারি অর্থ হল সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে জামিনতদারি দিতে হবে আর জামানতদারি যদি দায়িত্ব কেউ না তাহলে সেখান থেকে সে লাভবান হতে পারবে না আর যেটা তোমার কাছে নাই সেটারও ব্যবসা করা চলবে না এখন মনে করেন মাল আছে আমেরিকাতে আমি এখানে ঘরে বসে বিক্রি করে দিলাম বা মাল আছে দোকানে বা ব্যাংকে ওটা আমি বিক্রি করে দিলাম এখন আমি সেটা মালিক হই নাই এখন আমি সেটাই কবজা করে আমার হাতে নিয়ে আমার জায়গাতে আমি নিয়ে আসি নাই কারণ এর মাধ্যমে কি হবে ধোকার আশ্রয় থাকবে কোয়ালিটি তার মান এবং তার সংখ্যার মধ্যে একটা ভেজাল লাগবে আজ বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন এজেন্সি এই ধরনের ব্যবসা করে এখনো তার কোম্পানিতে আসে নাই মালিক হয় নাই হস্তগত হয় নাই কারণ মালিক হওয়ার জন্য হস্তগত হওয়ার শর্ত আর এই হস্তগত হওয়া হাত দিয়ে নিজের স্থানে নিজের দোকানে বা নিজের গুদামে নিয়ে আসতে হবে আজ পৃথিবীর বহু ব্যবসা রয়েছে যে এটার মালিক না হওয়ার আগে বিক্রি করে দিল এটা কিন্তু ঠিক না এজেন্সিতে গাড়ি আছে আমি এখনো সেটার মালিক হই নাই আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম বা আজও গাড়ি জাপানে রয়েছে এখানে বসে আমি কাগজ কলমে বিক্রি করে দিলাম ব্যাংকের কাছে পাঠিয়ে পাঠিয়ে দিলাম ব্যাংক ব্যাংক টাকা দিয়ে ও আর করলো কি দিল আরেকজনের কাছে দেখা যাচ্ছে যে ব্যাংক আমার কাছ থেকে টাকা নিল তিনি যে দোকানে আমাকে পাঠালেন সেটার দোকানে এখন মালিক রয়েছে ব্যাংক সেখান থেকে আজও সেটা কবজা করে নাই এই ধরনের ব্যবসা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে কারণ এর মাধ্যমে ঝগড়া বিবাদ ঠকানো এবং অপরকে অন্যের অন্যের হক নষ্ট করার সেখানে আশঙ্কা আশঙ্কা রয়েছে রয়েছে যেখানে ক্ষতির সেটার মানগত হতে পারে সেটার অন্য কোনো সমস্যা থাকতে পারে ত্রুটি থাকতে পারে এক্ষেত্রে দেখা যাবে যে তৃতীয় জনের কাছে আমাকে পাঠিয়ে দিল যার সঙ্গে ব্যবসা হলো সে আজও তার মালিক বা কবজা করে নাই তাহলে এক্ষেত্রে সেই ব্যবসাগুলি হারাম আজ বহু ব্যবসা এই নিষিদ্ধতার অন্তর্ভুক্ত কিন্তু আজ চলে এগুলি ব্যবসা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে হাদিসটি পাঁচ জনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ আবুদির মাজা হোসাহাউদ্ ইমাম তিরমিজি মা ইমাম হাকেম এটিকে সহীও বলেছেন ওয়ান হুকাল নাহা রাসুল্লাহ সাল্লাম আনবাইল উর্বান রাহুমালিক ক্বালা বলাগানি আন আমর ইবনে শুয়াইব বিহি এই হাদিসটি আমর ইবনে শুয়াইব আনাবিহা জাদি অর্থাৎ আমর ইবনে থেকে বণিত হয়েছে তিনি বলেন আল্লাহ নবী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন আনবাইল উর্বান উর্বনের ব্যবসालান নিষেধ করেছেন অর্থাৎ বাইনা বাইনা যদি করা হয় কেউ কোনো ক্রেতা কোনো বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনবে এখন তার কাছে হয়তো পয়সা নাই কয়েকদিন পরে সেটা দেবে এখন তাকে কিছু অগ্রিম বায়না করে দিল পাঁচ হাজার টাকার দাম এক হাজার টাকা এখনই পরিশোধ করে বললেন আমি এটা নিব আমি যদি ক্রয় করি তাহলে এই এক হাজার ওই পাঁচ হাজারের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ বাকি আপনাকে চার হাজার দিয়ে আমি জিনিসটা বুঝিয়ে নেব আর যদি এই সময়ের মধ্যে আমি এটা দিতে না পারি তাহলে আমার যে এক হাজার টাকা আপনাকে দিলাম এক হাজার টাকা আমি আর ফেরত পাব না এটাকে বলে বাইনাপত্র। তাহলে ওই জিনিসটা আমার প্রয়োজন এখন আমার কাছে নাই আমি যেটা করে অন্যের কাছে বিক্রি না করে আর ওই সময় আমি পেয়ে যাই তাই অগ্রিম বায়নাপত্র করলাম কিছু টাকা দিয়ে যদি নিতে না পারি তাহলে আমার আগের টাকাটা বাদ হয়ে যাবে সেটা বিক্রেতার কাছেই থেকে যাবে আমার পাওয়ার হক থাকবে না এই ব্যবসা আল্লাহ নবী আয়েসতসলাম নিষেধ করে দিয়েছেন এ হাদিসটি মালেক বালাগানি মানে আমার কাছে পৌঁছেছে এইভাবে বর্ণনা করেছেন প্রথমত হাদিসটি মনে রাখতে হবে এখানে যে এ হাদিসটি দুর্বল গ্রহণযোগ্য হাদিস নয় আর এই মতটি যদিও অধিকাংশ রা নিয়েছেন বরং আমরা বলবো অর্বুনের বা অর্বানের ব্যবসা জায়জ রয়েছে কারণ আমার প্রয়োজন এই জিনিসটা পরবর্তীতে আমি পরিশোধ করব যাতে করে অন্য জায়গায় দিয়ে না দেয় এই কোয়ালিটি ঠিক থাকে এজন্যে আমি দিলাম আমি যেহেতু সে ইচ্ছায় বললাম যে নিতে পারলে এটা আমার অ্যামাউন্টের মধ্যে চলে আসবে আর নিতে না পারলে সেটা আপনার কাছে থেকে যাবে কারণ এই যে বিক্রেতা আমার জন্য এটাকে বন্ধ রাখবে হতে পারে পরবর্তীতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে হতে পারে তার কোন সমস্যা হতে পারে সেটা নষ্ট হয়ে যেতে পারে সেটা চুরি ডাকাতি হয়ে যেতে পারে এই ক্ষেত্রে যে উনি জিম্মাদারি নিলেন এই সেটা তার জন্য জায়জ হবে ইবনোমার ইবনু সিরিন সাইদ মুব ওমার ফারুক রাজুল্লাহ আনহ নিজে এটা করেছেন অতএব অরবুন মানে বাইনাপত্রের করা এবং না নিতে পারলে বিক্রেতার জন্য সেটা হয়ে যাওয়া এই ধরনের জায়জ রয়েছে আল্লাহ নবী সালামের সাহাবি ওমার এই ধরনের কাজ করেছেন ওমার করেছেন তবে এখানে আমরা বলবো যে যে মালিক যদি তার কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় যে বিক্রেতা তাহলে অর্থটা ফিরে দেওয়াই উত্তম হবে যাতে করে এখানে থেকে এখতলাফ থেকেও মতামতের উদ্য আমরা যেতে পারলাম আর একজন মুসলিম ভাইয়ের কোন বিনিময় ছাড়া আমি তার টাকাটা যে নিলাম সেখানে সে ক্ষতিগ্রস্ত হলো সেটাও কিন্তু অন্যায় হয়ে যেতে পারে এই জন্য শর্ত যেহেতু ছিল জায়েজ তবে ফিরিয়ে দেওয়াটা উত্তম বলবো আমরা তবে নাজায়েজ বলার ক্ষেত্রে শক্ত করে বলা আমাদের অধিকার নেই যেহেতু উমার ফারুক আব্দুল ওমার এবং পরবর্তীতে ইবনু সিরিন সাইদুল উল মুসাইব সর্বশ্রেষ্ঠ তাবি তারা এ ধরনের মত প্রকাশ করেছেন এবং এই ধরনের এর পক্ষে আমাদের কাছে শহীদ দলিলও রয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে আসব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে TV Saturdays provide in Britain we are facing one big problem that are you Muslim or British the space to talk in India back home they ask are you a Muslim first or Indian first and we Muslims should know how to reply how to turn the tables over the place to knock why

সাড়ে সাতটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ভি টিভি বাংলায় শেখ চারিদিকে চল স্যাক জোয়ার বিদাতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লহ সল্লম লহ আলাইহু সাল্লামের সুন্ন সরুপথে জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেঁড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলিদের প্রচার পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বিরতির পরে আবার আমরা আপনাদের কাছে ফিরে এসেছি عشاكوري عبتنرى عماد الشونياتين بابوشا كتري كن كن بابوشا قولي حرام اي كن قولي حلال عروه امراه جنني وعن ابن عمر رضي الله تعالى عنهما قال ابتعت زيتا في السوق فلما استوجبته لقيني رجل فاتاني به ربحا حسنا فاردت ان اضرب على يد الرجل فاخذ رجل من قلبي بذراعي আবদুল্লাহ নমার থেকে বর্ণিত তিনি বলেন রাজি আল্লাহ আনহমা যে আমি বাজার থেকে তেল ক্রয় করেছিলাম এটা যখন কিনা হয়ে গেল তখন আরেকজন মানুষই সে আমাকে বলল যে আপনাকে আমি উত্তম এর নাফা দিব এর লাভ দিব আপনি আমাকে বিক্রি করে দেন আমার কাছে তখন আমি ওই লোকটির হাতে হাত রেখে জাহিলিয়াতের যুগে ব্যবসা করার জন্য তারা একে অপর হাতের উপর হাত মারলে বোঝা যেত যে এটা তাদের ব্যবসা আগদ বা তাদের যে দুইজনের মধ্যে একটা নেওয়া দেওয়া হলো এটা সম্পূর্ণ হয়ে গেল তো তার হাতে আমি যখন হাত মারতে যাব এমন মুহূর্তে ফাখাদা রাজুল উম্মিন খালফি বিজেরাই একজন মানুষ পিছন দিক থেকে আমার আমার জেরা বা আমার বাহু ধরে আমাকে টেনে ধরলো ফালতা ফাত্তু ফাইদা হুয়া জাইদ উবনু সাহাবেদ আমি যখন পিছন দিকে মুখ ঘোরালাম তখন দেখি কি জায়দ উবনু সাহাবেদ রাজি আল্লাহ তালু ফকাল আল্লাহ তবে হাই আতাহ। বললেন যেখানে তুমি এটা ক্রয় করেছ ওইখানে এটা বিক্রি করবে না এই বাজার থেকে তুমি কিনেছ আবার তুমি বিক্রি করবে আরেকজনের কাছে এটা করবে না হাত্তা ইলা পর্যন্ত তোমার এই ক্রয়কৃত বস্তু তোমার বাড়িতে না নিয়ে যাবে কারণ আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন যেইখানে ক্রয় করবে ওইখানে বিক্রি করতে তাহলে তুমি এই তেল কিনেছো এই বাজারে আবার এখানে লাভ পাচ্ছ আরেকজনের কাছে বিক্রি করে দেবে এটা তোমার জন্য ঠিক না একটা কারণ যে হয়তো মাপের কম বেশ হতে পারে যেটা এর আগে গেছে যে না মেপে আগের মাপে খাদ্য দ্রব্য জিনিস বিক্রি করা যাবে না আর একটা কারণ হতে পারে যে আমি একজনের কাছে কিনে নিলাম ওরই সামনে আবার আরেকজনের কাছে বেশি দামে বিক্রি করলাম তাহলে এই হবে যে আগের যে বিক্রেতা সে মনে দুঃখ পাবে কষ্ট পাবে যে আরে বিষয়টা আমি পাঁচ দিরহাম বা পাঁচ দিনার বা রুপি বা টাকায় বিক্রি করলাম ও আবার আমার সামনে এত বিক্রি করলো কষ্ট পাওয়ার ব্যাপার হতে পারে এমনও হতে পারে এসে ঝগড়া বিবাদও হতে পারে না না আমি বিক্রি বা এমনও হতে পারে আরও একটা যেটা কারণ সেটা হলো যে নিজের মালিকানা সাব্যস্ত হওয়ার জন্যে কব্জার সঙ্গে আপনি হস্তগত হওয়ার সঙ্গে আপনার জায়গাতে স্টোরে বা আপনার দোকানে বা আপনার বাড়িতে সেটাকে নিয়ে যাওয়া পরিপূর্ণ মালিক হওয়ার জন্য শর্ত তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যেখানে কিনবে ওখানেই না বরং সেটাকে নিজের হস্ত করে নিজের স্থানে দোকান বা বাড়ি বা স্টোরে রাখার পরে বিক্রি করতে হবে এটাই হলো নিয়ম যেখানে কিনবে ওখানেই বেচতে নিষেধ করেছেন হাত্তা ইয়াহু জোহা আর তুজ্জার ইলা রেহালিম যতপুজ তার বাড়িতে না নিয়ে যাবে এবং তার নিজস্ব যেখানে মালিকানা ধীন এমন জায়গায় না নিবে তার বাড়িতে না নিবে এটার পূর্ণ মালিকানা না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রি না করে এজন্যে দেখা যায় ওখানে কিনে ওখানে বিক্রি করে এই নিয়ে কিছু ঝগড়া তো হয় শরীয়তের এই বিধানটা আমাদের মেনে নেওয়া জরুরি এইভাবে করলে আমাদের আপোষের মধ্যে কোনো সমস্যা হওয়া থাকবে না কাজে মালিকানা হওয়ার জন্যে হস্তগতর সঙ্গে আরও সেটাকে নিজের নিজস্ব জায়গাতে সেটাকে নিয়ে আসা সেটাও শর্ত রয়েছে এই হাজির দ্বারা আমরা বুঝতে পারছি অতএব আমরা এ ব্যাপারে সজাগ থাকব ইমাম আহমাদ আবু দাউদ হাজ্রী বর্ণনা করেছেন শব্দটি আবু দাউদের ইবন হেব্বান এবং হাকিম হু সহিবুল্ল উমার থেকে আরো বর্ণিত কাল কুলতুয়া রাসুলাল আবিউল বিল বাকি ফি ও বিদ্যানীর রাহিম ওমার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসুল বাকি যেখানে এখন বাকিউল গারকাত মদিনার কবরস্থান এটা কবর হওয়ার আগে এখানে একটা বাজার বসত বেচা কিনা করত আবদুল উমার বললেন হে আল্লাহ রাসুল আমি উট বিক্রি করি দিনার দিয়ে ওয়াখদুদ্দারিম ওর পরিবর্তে আবার দিরহাম দিনার হল স্বর্ণ মুদ্রা আর দিরাম হলো রূপ্য মুদ্রা তা আমি বিক্রি করি স্বর্ণ মুদ্রা দিয়ে আর গ্রহণ করি আমি কি দিয়ে রূপ মুদ্রা দিয়ে ও আমি অবিদ দ্বারা আহিম ও আখদুদ্দানা আনির আমি বিক্রি করি দিরহাম দিয়ে আবার নি আমি দিনার এটার দ্বারা এটা ওটার দ্বারা ওটা এভাবে আমি করাই করি ফকাল রাসুল্লাহ সাল্লাম এটা নিষেধ নেই সমস্যা নেই সেই দিনের যে রেট ওই রেট অনুযায়ী তুমি এটা লেনদেন করবে তাতে কোনো সমস্যা নাই মা আলাম তাতা ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ তোমরা পার্থক্য না হয়ে যাবে না কুমার সাহী তোমাদের মধ্যে কিছু থাকতে এক্ষেত্রে আমরা বলবো মানি এক্সচেঞ্জের ব্যবস্থা যারা করেন এখানে এটা আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে ড্রাফ বা এখন স্পিড ক্যাশ যে আমাদের লেনদেন হয় এক্ষেত্রে যদি আপনি টাকা দিলেন ব্যাংকে বা রিয়াল ডলার দিলেন এর বিনিময়ে আপনার দেশে ব্যাংক আপনাকে টাকা বা ডলার দিয়ে দিবেন যদি ওইখানে আপনাকে সেই কাগজ দিয়ে দেয় যার মাধ্যমে ড্রাপ বা এটা প্রমাণ যে আমি হ্যাঁ টাকা পাঠিয়ে দিলাম সেখানে পেয়ে যাবে তাহলে এই যে কাগজটা পেয়ে গেলেন ব্যাংক থেকে এটাই আপনার ডকুমেন্ট যে আপনি টাকা হস্তগত হলেন তাই এখানে যদি কোনো ধোকা আশঙ্কা না থাকে এবং এই ধরনের ব্যাংকের যেটা মানে এক্সচেঞ্জের যে ব্যবসা চলে যা রয়েছে তবে হুন্ডির যেটা ব্যবসা হয়ে থাকে এখানে আমি টাকা দিয়ে দিলাম আমাকে কোনো কাগজপত্র দিল না কোনো ডকুমেন্টস দিল না আমার বাড়িতে আমাকে দিবে এক্ষেত্রে কিন্তু নিল নগদ আমার কাছ থেকে রিয়াল বা দিরহাম বা ডলার আর দিবে রুপি বা টাকা আমার বাড়িতে কখন দিবে এটা কিন্তু নিল এখন আর দিবে পরে এর ডকুমেন্টটাও যেটা নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য সেটাও যখন হলো না তখন সেটা শরিয়ত সম্মত নয় এজন্যে এক্ষেত্রে হাদিসটি বর্তমান যুগের মানি এক্সচেঞ্জ বা ডলার রিয়ালের পরিবর্তন যেটা করা হয় বা ট্রান্সফার করা হয় এক্ষেত্রে শর্তটি আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে হাদিসটি পাঁচজনের বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ আবু দাউদ নাসাই তির মাজা আর ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসটি সূত্র দিক থেকে দুর্বল তবে এর শর্ত যেখানে এটা এসেছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত স্বর্ণ দিয়ে স্বর্ণ রূপা দিয়ে রূপা কম বেশ করা যাবে না সমান সমান হতে হবে আর যখনই পরিবর্তন হবে স্বর্ণ দিয়ে রূপা রূপা দিয়ে স্বর্ণ বা ডলার দিয়ে টাকা টাকা দিয়ে রুপি যখন এটার এক্সচেঞ্জ করা হবে পরিবর্তন করা হবে কম করা তখন জায়েজ রয়েছে তবে হাতে হাতে হতে হবে বাকিতে চলবে না শরীয়তে সেটাকে নিষেধ করে দেওয়া হয়েছে ওয়ান হু সাল্লামা কার্লামা আনী নাজ মুফা কুন আবদুল্লাহ থেকে আরো বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ নবী আস্লা নাজকে হারাম করে দিয়েছেন নাজ বলা হয় একজন বিক্রেতার কাছে একজন ক্রেতা গিয়ে দাম দর করতেছে এটা কত দাম এই কাপড়টা বা চাল ডাল যা প্রয়োজনীয় জিনিস এখন তৃতীয় জন এসে বলতেছেন এখন দামাদামি হচ্ছে তৃতীয় জন এসে সে করাই করার উদ্দেশ্যে না দাম বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বলতেছে যে পাঁচশো না পাঁচশো ঠিক আছে পাঁচশো দিব দেন আমাকে এইগুলি বিশেষ করে দেখা যায় গরু বাছুর বিক্রি করার দালালরা এ ধরনের অবস্থা করে থাকে দ্বারা একই গ্রুপের দুই তিনজন কেউ ক্রেতা সাজে কেউ বিক্রেতা সাজে দালালরা দেখা যায় গরু ধরে বসে আছে একজন একজন এসে জিজ্ঞেস করছে দাম কত বলে পাঁচ হাজার বা দশ হাজার বা পনেরো হাজার এখন ক্রেতা বলতেছে না এত দাম না দশ দিব বা বারো দিব এখন তৃতীয় ব্যক্তি ওদেরই লোক এসে বলছে ঠিক আছে পনেরো না চোদ্দ দিব দেন আমি নিব খুব টানাটানি আর খুব পীড়াপিড়ি এখন যে অরিজিনালি এটা ক্রয় করবে মনে করবে ঠিকই বুঝি এর দাম এত ঠিক আছে তাহলে তার দাম বাড়াই দিয়ে ক্রয় করে নিল ক্ষতিগ্রস্ত হল ওই অরিজিনাল ক্রেতা এই ধরনের দালালি করে জামাই শ্বশুরে বাপ বেটা সাজে জামাই শ্বশুরে ক্রেতা বিক্রেতা সেজে ভাই ভাই তাকে তাদের আবার কিছু শব্দ রয়েছে যে শব্দগুলির অর্থ সাধারণ পাবলিক ক্রেতারা বোঝে না এইভাবে করে মানুষের কাছ থেকে ঠগিয়ে টাকা উপার্জন করা হারাম করে দেওয়া হয়েছে ক্রেতা বিক্রেতা কথা হয় তৃতীয় পক্ষ করে দাঁড়িয়ে তাদের একটা না হয়ে যায়। চলে যাবে অথবা নিবে এখানে দাম বাড়ানোর জন্যে নিজে ক্রয় করার জন্যে না অন্য ভাইকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের ব্যবসা আ জমজমাট এই হারাম ব্যবসা দিয়ে উপার্জন হারাম খাওয়াও হারাম এবং সেটার হিসাব নিকাশ কেমতের মাঠে অবশ্যই দিতে হবে আপনাকে এজন্যে এই ধরনের অন্যায় হারাম ব্যবসা থেকে আমরা বিরত থাকার চেষ্টা পাব এবং যারা দায়িত্বশীল আছেন বাজারে বা বাজার ঘাটে এই ধরনের দালালদেরকে সাহস্তা করার জন্যে তাদের সুন্দর এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করাও তাদের প্রতি জরুরি হবে আর জানে বুঝেও যদি বাজার কমিটি হাট কমিটি এই ধরনের প্রতারকদের সেই প্রতারণা করার সুযোগ করে দেয় আর এর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকলেও না নেয় তাহলে এক্ষেত্রে তারাও গুণাগার হবে কেন তারাই এই অন্যায়কে সমর্থন করেছে বা এই ধরনের পথ তারা উন্মোচন করে দিয়েছে এই যারা অন্যায় পথে পা বাড়াচ্ছে তাদের জন্যে এক্ষেত্রে আমরা এই ব্যবসাটা আজ অত্যন্ত জঘন্য অবস্থাতে আমাদের সমাজে দেখা যায় এগুলি থেকে আমরা বিরত থাকব। এবং বিরত রাখার জন্যে شسته امرا كربو يا إيه هدستي بخاري مسلمي الحديث إيه سوي هدس اجوني إيه امرا امول إيه كربو ان شاء الله اير قريبونتي امرا كاس كربونا وان جابر بن عبد الله رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم انها عن المحاقله والمزابنه والمخابره وان الثنيا ان توالام راهو الخمسه الا ابن مازا وصحه ترمزي جابر بن عبد الله তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম মহাকালা ব্যবসাকে নিষেধ করেছেন মোজাবানা মোখাবারা এবং সুনিয়া ব্যবসা এগুলিকে সবকে নিষেধ করেছেন এই মহাকালা কাকে বলে মোজাবানা কাকে বলে মোখাবারা কাকে বলে সুনিয়া কাকে বলে এই ব্যবসাগুলির সংক্ষিপ্তভাবে হলেও এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে মহাকালা বলা হয় যে এখনো ফসল তার শীষেই রয়ে গেছে এখন একজন বলল তোমার এই খেতে যে ধান বা তোমার সরিষা বা যা কিছু রয়েছে এটা তোমাকে আমি পাঁচ কেজি দিচ্ছি এর বিনিময়ে তুমি আমাকে এটা দিয়ে দাও তাহলে এখনো সেটা পাকে নাই আর যেটা পেকে গেছে তার কাছে আগের আছে সেটা দিয়ে বিনিময় করা এই হাদিসটির আমাদের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে আমাদের আর সময় নাই আমরা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আমরা এটাকে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত Thank <laughs> you.

বেন ইউসুফ মুখলেশ্বর রহমান মাদানী মুফতি কাজি মহম্মদ ইব্রাহিম ফাক্রামুজ্জামান বেন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী ফারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মরমেন বান্দা সে করবে আল্লাহ হওয়া দাদা উদ্য এই উৎস আল্লাহ আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ও লামা আজ রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননামিউল তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান ショット・一ュ